んだろう。এখানে এসে খুব ভালো লাগছে আর আমাকে ইনভাইট করার জন্য থ্যাংকস জানাতে চাই প্রতিম অঙ্কল আর মমিদা আন্টিকে। আর হ্যালো 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 অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। মৌমিতাকে অনুরোধ করব, আমরা সম্বর্ধনা জানাতে চাই আমাদের সকলের প্রিয় বর্ষীয়ান অভিনেতা শ্রী সুমন্ত মুখোপাধ্যায় মহাশয়কে। একটা ছন্দ
ডেট করব পাঠশালার পক্ষ থেকে। প্রতিম একটা মাইক প্লিজ। আরে দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। আর হ্যাঁ, এটা একটু নিয়ে যাও, নেবে তোমরা দু স্মাইল, স্মাইল করো, নাহলে তাহলে ভালো দেখতে লাগবে তোমাদেরকে। রাজনন্দিনী, আমার মনে হয় ডান্স তো মানে এমন একটা আর্ট ফর্ম যেটা দেখতে সবাই যুগ যুগান্তর ধরে মানুষ এনজয় করে। তো সেখানে বাচ্চাদের ডান্স দেখতে তো অন্যই একটা ফিলিং হয়, মানে ছোট ছোট বাচ্চা দ্বারা তাদের ওই লিটল লিটল হাত পা দিয়ে তারা মুভমেন্টস গুলো ঠিক করার চেষ্টা করছে, ডান্স করছে, রিদম মেলানোর চেষ্টা করছে। ইটস আ নাইস। তোমাকে এতদিন দর্শকের অভিনয় দেখছি, তোমার কাছে অভিনয়টা প্রিয় নাকি নাচ? আমার কাছে যে কোনো আর্ট ফর্মই প্রিয়, মানে ক্রিয়েটিভ এনিথিং আমাকে খুব অ্যাট্রাক্ট করে, সেটা ডান্স হতে পারে, গান হতে পারে, অভিনয় হতে পারে। অভিনয়ের বিভিন্ন ফরম্যাট হয়, ফিল্ম হয়, সিরিজ হয়, সিরিয়ালে হয়। সো আমাকে এনি ক্রিয়েটিভ যে জিনিসটা তোমার নিজের থেকে তুমি একটা তৈরি করে দর্শককে দেখাবে বা দর্শকের সামনে আনবে, সেই সমস্ত জিনিসই আমাকে অ্যাট্রাক্ট করে। নিখোঁজ টু তো ইনবক্স স্ট্রিমিং হওয়া শুরু হয়ে গেছে, কি বলবে দর্শক এত ভালোবাসেনি? নিখোঁজ টু আসছে, নিখোঁজ টু এর প্রচুর মানে কোয়েরি আমার কাছে এর আগে এসেছিল যে নিখোঁজ টু কবে আসবে, তো ফাইনালি নিখোঁজ টু আসছে, হোপফুলি অগস্ট এন্ড বা সেপ্টেম্বরের মধ্যেই আসবে, ডেট এখনো ফিক্সড হয়নি। আপনাদের সবাইকে বলবো যারা যারা এটার জন্য অপেক্ষা করছিলেন তারা প্রত্যেকেই চোখ রাখুন, নিখোঁজ টু আসছে। আর তার আগে একটু স্টেজটা ক্লিন আপ করার জন্য
কি বলবো কোন বড় আস্তে আস্তে দাদা একটু আস্তে। আমি প্রতিম আর মৌমিতা, আমরা পাঠশালার কো-ফাউন্ডার। আমাদের এই শোটা আজকে হচ্ছে আফটার ইয়ার্স গ্যাপ, এটা আমাদের অ্যানুয়াল শো। আমরা এবছর করছি কিতনে আদমিতে, সেটা হচ্ছে শোলের একটা স্কেট, একটা স্পুফ করছি আমরা, যেখানে শোলের আইকনিক সিনস গুলোকে আমরা ডায়ালগ গুলোকে হালকা টুইস্ট দিয়ে নতুন সিচুয়েশনে রেখেছি। আমাদের আশা করি সবার ভালো লাগবে, দেখতে থাকবো, সাপোর্ট করুন পাঠশালাকে। বাচ্চাদের এরকম জমজমাট পারফরমেন্স, বাচ্চারা তো দারুণ পারফর্ম করেছে, বাচ্চাদেরকে দিয়ে শোলেও পড়ানো হচ্ছে, মানে শোলের আগামী বছর হচ্ছে 50th অ্যানিভার্সারি, মানে ইটস এ বিগ বিগ মোমেন্ট ফর বলিউড ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি। সো আমরা বাচ্চাদেরকে এই জিনিসটাকে আর কি কনভে করার চেষ্টা করছি যে এই কালচার, কালচার মানে মুভি কালচার, যেটা আমাদের আগেকার দিনে যে এত ঐতিহাসিক সিনেমাটা হয়েছে, ডায়ালগস গুলো আছে, সিনস গুলো আছে, তো সেইগুলোর মধ্যেই বাচ্চাদেরকে ব্লেন্ড করার চেষ্টা করেছি। আর বাচ্চারা তো ফাটিয়ে ডান্স করেছে। থ্যাংক ইউ সো মাচ। কি বলবে, কেমন লাগলো? আমার তো ভালো লাগছে, কারণ এটা পাঠশালার সাথে আমি এই শোটা করছি, আমার মনে হয় এটা আমার বোধহয় ফোর্থ ইয়ার। তো এটা আমার কাছে একটা প্রত্যেক বছরের একটা রেগুলার জব হয়ে গেছে। আর প্রতিম আমার দীর্ঘদিনের বন্ধু, মানে আমরা একসাথে বড় হয়েছি বলতে হয়, প্রায় আমাদের 13-14 বছরের সম্পর্ক। তো প্রতিম বলেছে, প্রতিমের পাঠশালা মানে সেটা আমারও একটা দায়িত্ব পড়ে, বন্ধুর একটা স্টার্ট আপ, সেটা গ্রো করতে করতে আজকে দুটো ব্রাঞ্চ এবং এতটা প্রসপারিটি, এত স্টুডেন্টস, তো এটা একটা খুবই প্রাউড মোমেন্ট। আর ছোট বাচ্চাদের দেখে কেমন লাগলো? মানে তোমাকে তো নিশ্চয়ই 10 গোল দেবে তোমার ছোট বাচ্চারা, তো চিরকালই 10 গোল দেবে। এবং বাচ্চারা আমার তোমাকে নাচিয়ে ছেড়ে দিয়েছে। বাচ্চাদের কাছে আমার নাচতে ভালো লাগে, কারণ বাচ্চারা আমার মনে হয় সবচেয়ে সুইট। আর বাচ্চাদের সাথে আমার কানেকশন খুব স্ট্রং হয়, আমার বন্ডিং বাচ্চাদের সাথে খুব ভালো, কারণ আমি নিজেও তো বাচ্চা, বড় হইনি, তো সেই কারণে ওরা সমবয়সী মনে করে আমাকে। ভীষণ জনপ্রিয় গান টুম্পাসনা গান, অভিজ্ঞতা যেমন নাচের জন্য তোমার করতে আছে, তার অভিজ্ঞতা যদি একটু। আমি নাচতে পারি না, আমি একদমই ট্রেন ডান্সার নই, আমি খুবই ফ্রি স্টাইল ডান্সার। তো যখন আমাকে ওই গানটায় নাচতে বলা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে হ্যাঁ নেচে দেবো, কারণ ওই গানটা ছিল ওরকমই একটা গান, যেটা আমরা ভাষা নেই, আমরা পাড়ায় সবাই নেচেছি, কেউ নাচ জানে বা না জানে, তো সেরকমই একটা গানে চরিত্র হয়ে নাচতে পেরেছি। তো সেটা মোটামুটি 500 করে গেছে, লোকজন তো বলছে 200 মিলিয়ন প্লাস ভিউস, এবং লোকে বলেছে যে যারা নাচ করে আমার বন্ধু বান্ধব যারা ট্রেন ডান্সার, তারাও মোটামুটি বলেছে না ভাই তুই উতরে দিয়েছিস, ভালো নেচেছিস, মনে হয়নি যে তুই নাচ জানিস না। সো এটা তাদের থেকে এই সার্টিফিকেটটা পাওয়া একটা বড় জিনিস। এখন যখন ওই গানটা হয় কেমন লাগে? এখন ভালো লাগে না, এত শুনেছি আর ভালো লাগে না। ভবিষ্যতে কি নতুন গান আসবে? আসলে আসবে, আমি তো গান বানাই না, আমার পারফর্ম করার কাজ, যদি কেউ গান বানায় আমাকে কাস্ট করে বলে যে নাচতে হবে তো আমি নাচবো। আর কি কাজ আছে নতুন? কি কাজ আছে? নতুন কিছু সিনেমা আমার রিলিজ করবে, তার মধ্যে বেশ কতগুলো খুবই ইম্পর্টেন্ট সিনেমা আমার জন্য, এবং খুবই ইম্পর্টেন্ট কিছু চরিত্রতে আমাকে কাস্ট করেছেন বেশ কিছু পরিচালক। তার মধ্যে এই সবে একটা ছবি রিলিজ করলো, অরণ্য প্রাচীন প্রবাদ, যেটা এই 2 সপ্তাহ আগে রিলিজ করলো, এবং আরও বেশ কতগুলো ছবি রিলিজ করবে আমাদের এবছর। থ্যাংক ইউ।